পিরোজপুরের এসান গ্রুপের অন্যতম সদস্য এবং চারটি মামলার অন্যতম আসামি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের উচ্চ আদালত থেকে 42 দিনের আগাম জামিন শেষে আজ মঙ্গলবার পিরোজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা দেন। মঙ্গলবার দুপুরে পিরোজপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমানের আদালতে কুয়াকাটা হুজুর হাজির হলে বিচারক আগামী 24 জুলাই তার জামিন শুনানি রাখেন। আগামী 21 জুলাই উচ্চ আদালত থেকে নেয়া 6 সপ্তাহের জামিন শেষ হবে তার। পাবলিক প্রসিকিউটর খান মোহাম্মদ আলাউদ্দিন জানান, এহসান গ্রুপের কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের ঘটনায় দায়ের করা মামলার আসামি হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের নামে চারটি মামলায় তিনি আসামি রয়েছেন। তিনি উচ্চ আদালত থেকে 42 দিনের আগাম জামিন শেষে আজ আদালত স্বেচ্ছায় হাজির হলে আদালত তার জামিন শুনানির তারিখ রেখেছেন 24 জুলাই। খুলছে খালি একটা মাদ্রাসার, সেই মাদ্রাসার সুপার হলো আব্দুর রব মৌলানা সাহেব, তারই পুত্র এই রাগিব হাসান। তিনি রিয়েল এস্টেট এহসান রিয়েল এস্টেট নামে একটা এটা পাবলিক পিরোজপুর শের বাংলা পাবলিক লাইব্রেরির চতুর্থ তলায় একটি রিয়েল এস্টেট নামে একটা কোম্পানি খুলছিল। খোলার পরে পিরোজপুর জেলার হাজারে হাজারে মানুষের নিকট থেকে কোটি কোটি টাকা এই তারা নিয়ে এটা বলছে ব্যাংকে যদি রাখেন তাহলে সুদ হবে, আর তাদের কাছে রাখলে পরে সুদ হবে না, তাদের কাছে রাখলে এটা সুদ হবে না এবং তারা ব্যবসার ভাগ দেবে। এবারে আমাদের 17 কোটি কত লক্ষ টাকার দাঁড়ি 17,000 কোটি টাকার এখন পর্যন্ত সেই মামলার আমাদের কাছে আসছে। এটি এই রাগিব হাসানের বিরুদ্ধে আমিও 60টা মামলা এখন পর্যন্ত ফাইলিং করছি এবং সমস্ত সরকারি মামলাগুলো আমি এইগুলো দেখাশোনা করি এবং আমাদের পিরোজপুরের যে জেলা ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের আন্ডারে আসছে, কোনো মামলায় জামিন দেয় নাই এবং যে মাননীয় জেলা জজ মহিদুজ্জামান সাহেব তিনিও কোনো মামলায় জামিন দেয় নাই এবং মহামান্য হাইকোর্টে গিয়ে অনেক মামলা জামিন পায় নাই এবং এটি তাদের 26টি অ্যাকাউন্ট তাদের ব্যাংকের অ্যাকাউন্ট সিজ হয়েছে, সেখানে 12 লক্ষ টাকা মাত্র পাওয়া গেছে। আর বাকি যে তাদের যে সম্পদ এই টাকা নিয়ে যে সম্পদ যে অর্জন করছে সেই সম্পদটা বাংলাদেশ সিএম ঢাকার যে সিআইডি থেকে লোক আসছিল তারা আসার পরে একটা আবেদন করছে জেলা জজ সাহেবের কাছে এই সমস্ত সম্পদগুলো এগুলো করপ করার জন্য সম্পদগুলো করপ হয়েছে, এগুলো এখন জেলা ম্যাজিস্ট্রেট মানে জেলা প্রশাসক সাহেব জেলা ম্যাজিস্ট্রেট তার আন্ডারে এবং এগুলো তার হেফাজতে আছে। হাফিজুর রহমান উনি বিভিন্ন জায়গায় বলছেন যে এহসানের টাকা রাখলে এটা সুদ হবে না, আপনার এহসানের টাকা রাখেন। তিনি মানুষকে এইভাবে ওয়াজ মাহফিলের মধ্যে এই টাকাগুলো রাখার জন্য তিনি বিভিন্নভাবে প্রতারণা করিয়া এখন তারও একটা এবং আমি একটা আজকে দেখলাম যেটা যে সে আমাদের একজন অ্যাডভোকেট জহির টিটু তিনি আমাকে একটা কাগজ দেখালেন, সেখানে দেখা গেল সেই কাগজে সেই এই যে এই তার নাম আছে তার চিকিৎসা করা তিনি উপদেষ্টা হিসাবে এই এই এসানগুলোর উপদেষ্টা আজকে ছিল মহামান্য হাইকোর্টে গেছেন, মহামান্য হাইকোর্ট 6 সপ্তাহের জন্য জামিন দিয়েছেন এবং এটি পিরোজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাহেবের করে হাজির হতে বলছেন এবং এইটার মেয়াদ হলো আগামী দিন পর্যন্ত আগামী 21 তারিখ পর্যন্ত, সেই কারণে এটি শুনানি আজকে হয় নাই, 24 তারিখ পূর্ণ শুনানি দিন ধার্য করা হয়েছে এবং আসামি সেই জামিন নিয়ে আছে। ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী। ভয় সত্য, জয় সত্য, সত্য জ্ঞান, সত্য বিজ্ঞান, সত্য সাম্যের, সত্য স্লোগানের, সত্য দেশ, সত্য মানুষ, সবই সত্য, সবাই সত্য। এত সব সত্যের ভেতরের সত্যটাও আমরা জানতে চাই, জানাতে চাই। দৈনিক নয়া শতাব্দী, সত্যের নতুন সারথী।